দেশ বিভাগ যে সময় অসমান্য জাতীয় শহীদ সকলক আজি সমগ্র অসমত বন্তি জ্বলাই শ্রদ্ধাঞ্জলি জানা হব, সেই সময় অসম চুক্তি উলঙ্ঘা করে কা আমার ওপর জাপি দিয়া আর সেই কা আন্দোলনের শহীদের দিনটি প্রবঞ্চনা দিবস হিসেবে পালন করা পালন করিম বলে কোয়া মুখ্যমন্ত্রীগীর বক্তব্য অসমৰ জাতীয় আন্দোলনের অসম আন্দোলনের জাতীয় শহীদসকলের প্রতি চূড়ান্ত অপমান আর কা আন্দোলনের শহীদসকলের প্রতি অপমান আর অসম আন্দোলন অংশগ্রহণ করা প্রত্যেকজন অসম আন্দোলনকারী রাইজের প্রতি চূড়ান্ত অপমান। মূল বিষয়টি হল যে কা আন্দোলনের সময় সদৌম ছাত্র সন্থার স্পষ্ট স্থিতি আছিল যে ঐতিহাসিক অসম আন্দোলনের পিছন সম্পাদিত হওয়া অসম চুক্তি মর্মে 71 চনলৈকে হওয়া হিন্দু মুসলমান অসমত থাকিব, 71 চনের পিছত হওয়া হিন্দু মুসলমান সকল অবৈধ বাংলাদেশী বহিষ্কার হব লাগবে। আর এই অসম ঐতিহাসিক অসম চুক্তি সম্পাদনের সময় সকল রাজনৈতিক দলেই এই চুক্তিখনক আদরণি জানাইছিল আর যা 39 বছরে দিল্লি আর দিসপুরের সকল দলের সরকার আছিল, ই কংগ্রেস হোক, বিজেপি হোক, এজিপি হোক, সিপিআই, সিপিএম সকল আছিল আর কোনেও অসম চুক্তি রূপায়ণে জ্বলন্ত বিদেশী সমস্যার সমাধানের ব্যবস্থা নকলে, অসম চুক্তি রূপায়ণে জ্বলন্ত বিদেশী সমস্যার সমাধান করার চূড়ান্তভাবে ব্যর্থ হল। আর আজি যেটা কা আমার ওপর জাপি দিয়া হয়েছিল আমি কৈছিলোঁ যে 71 চনের পিছত হওয়া এজনো বিদেশীর বোঝা আমি নলও, সেই কথা আমার স্পষ্ট কথা আছিল। এটা আমি যে তুলনা করো, যেতিয়া দেশ বিভাজন হল, দেশ বিভাজনের সময় আমাক যেটা পূব পাকিস্তানের লগত যেটা সংলগ্ন করবলে বিচারা হয়েছিল গ্রুপ সিট, তেতিয়া অসমৰ রাজনৈতিক নেতা অসমৰ মুখ্যমন্ত্রী গোপীনাথ বৰদলৈ আমার অসমৰ রাজনৈতিক নেতা সকলের বলিষ্ঠ পদক্ষেপর বাবে অসমখন আজি ভারতের লগত রই গেল। দিল্লির নেতা সকলের আজ্ঞা অবজ্ঞা করে গোপীনাথ বৰদলৈ নেতৃত্বত সকলে বলিষ্ঠ পদক্ষেপ ললে, অসম আজি বাঁচি গেল। দ্বিতীয়বার সেই সময় অহা পূব পাকিস্তানের শরণার্থীসকল অসমত সংস্থাপিত করিব লাগে বলি সেই সময়ের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীয়ে গোপীনাথ বৰদলৈক হেঁচা দিছিল। গোপীনাথ বৰদলৈ কৈছে অসমৰ জনজাতীয় জনগোষ্ঠীয় রাইজ খিলঞ্জীয়া মানুহক বান আক্রান্ত রাইজক দিবলৈ মাতি নাই, আমি ইয়াত পাকিস্তানৰ পৰা শরণার্থীক আমি মাতি দিব নোৱাৰো। তেতিয়া দিল্লীৰ নেতৃত্বে ধমকি দিছিল যে শরণার্থীক সংস্থাপন করব নোৱাৰিলে অসমে পাবলগীয়া আর্থিক অনুদান বন্ধ কৰি দিয়া হব। কিন্তু গোপীনাথ বৰদলৈৰ অসমৰ সেই সময় রাজনৈতিক নেতৃত্বই দিল্লীৰ নেতাসকলৰ সেৱা মনা নাছিল। কিন্তু আজি কা আমাৰ ওপৰত অবৈধ বাংলাদেশীক রক্ষণাবেক্ষণ দিয়া সংবিধান বিরোধী সাম্প্রদায়িক খিলঞ্জীয়া বিরোধী যেটা কা আমাৰ ওপৰত জাপি দিয়া হল, সেই সময়ত অসমৰ রাজনৈতিক নেতাসকলে দিল্লীৰ ওচৰত সেৱা ললে, শরণ ললে, আঁঠুকাড়িলে। পার্থক্য এইটোৱে, আমাৰ এতিয়া অসমত গোপীনাথ বৰদলৈ নাই, গোপীনাথ বৰদলৈৰ দৰে শক্তিশালী রাজনৈতিক নেতা নাই। দিল্লির আজ্ঞা নুশুনি খিলঞ্জীয়া মানুষের পক্ষত বলিষ্ঠভাবে স্থিতি লওয়া নেতা নাই, আজি আছে দিল্লির আজ্ঞা লৈ দিল্লির আছে আঁঠু লওয়া নেতা, আর সেই কারণে আজি অসমৰ ওপৰত কা জাপি দিব পাৰিলে। উত্তরবঞ্চলের বেলেগ রাজ্যসমূহৰ কিন্তু মুখ্যমন্ত্রীসকলে বলিষ্ঠ স্থিতি ললে, আজি উত্তরবঞ্চলের নাগালেন্ডত কা নাই, ইনাৰ লাইন পাৰ্মিট আছে, আজি মিজোরামত নাই, মণিপুৰত কা নাই, ইনাৰ লাইন নাছিল আনি ললে তেওঁলোকে, অরুণাচলত কা নাই, ইনাৰ লাইন পাৰ্মিট কারণে কা নাই, অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের মিজোরাম, নাগালেন্ড, অরুণাচলত ইনার লাইন পার্মিট আছিল কারণে কা অটরা রাখবলে সেই সময় রাজনৈতিক নেতৃত্ব সফল হল, মণিপুরত ইনার লাইন নাছিল তেওঁলোকে আকো আনি লোবলে সক্ষম হল, কা মণিপুরের পর আঁতরাই দিবলে সক্ষম হল। মেঘালয়ত ইনার লাইন পার্মিট নাই, ষষ্ঠ অনুসূচী এলাকা বলে 98% এলাকার পর মেঘালয়ত কা অটরা রাখবলে সেই সময় মুখ্যমন্ত্রী রাজনৈতিক নেতা সফল হল। আর অসমত কি হল, ত্রিপুরাত 70% ষষ্ঠ অনুসূচী এলাকা রেহাই হল, বাকিবিলাক থাকি গল। অসমত মাত্র 8 জেলার কা রেহাই দিলে, বিটিআর 5, পার্বত্য জেলার 3, 35 জেলার ভিতর 27 জেলার এটা কার প্রযোজ্য, অর্থাৎ দিল্লির রাজনৈতিক নেতার ওসর আঁঠু লওয়ার বাবে আজি অসমৰ খিলঞ্জীয়া মানুষের স্বার্থ বিপন্ন হয়েছে। গোপীনাথ বৰদলৈৰ দৰে নেতা নাই, সেই সময়ের দৰে সাহসী নেতা নাই কারণে আজি এই অবস্থা। গতি আজ্ঞাবাহী অসমৰ রাজনৈতিক নেতাসকলৰ কারণে সেই সময়ের মুখ্যমন্ত্রী আজির মুখ্যমন্ত্রী সকল অসমৰ সকল রাজনৈতিক নেতা আজ্ঞাবাহী তেওঁলোকে ভাবে কাম করার কারণে আজি কার আমার ওপর জাপি দিবলগীয়া হল, জাপি দিব পাৰিলে। এতিয়া প্রশ্নটো আহিছো যে কার বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রাম সমগ্র অসমত গণ আন্দোলনে পরিবর্তন হল
আর গণ আন্দোলনের রূপান্তর হওয়ার পিছত কান দুজনের চুক্তির কারণে আজি বহুত আগবাড়ি ভয় খাইছে। আজি কৈছে আন্দোলনটা অপরিকল্পিত, আন্দোলনটি পরিকল্পিত, আন্দোলনটি গোটেই পরিকল্পিতভাবে আগবাড়িছিল, শান্তিপূর্ণভাবে চলোৱা হয়েছিল। আর এই কথা জানি লওয়া হল যে 71 পিছত অহা মানুষকলে আবেদন করব, 71 চনের পিছত অহাকলে আবেদন করার পরিচয় স্পষ্ট হয়ে পড়ব। আর যেহেতু আন্দোলন আছিল, আন্দোলনের প্রভাব আছে, গতি আন্দোলনটির প্রভাব আছে কারণে 71 চনের পিছত অহা মানুষে নিজের পরিচয় লুকাবর কারণে আগবাড়ি অহা নাই। এই আন্দোলনের একটা যুগাত্মক ফল। এটা কেজনমান আগবাড়ি আছে, এটা কেজনমান যদি আগবাড়ি আছে, এটা প্রমাণ করলে যে কাতো অসমত প্রয়োজন নাই, উত্তরাঞ্চলের বাকিব রাজ্যক তো রেহাই দিছে, অসমত কি প্রয়োজন আছে? গতি অসমত কার প্রয়োজনই নাই, কার অসমপর আঁতরাই দিব লাগে। তৃতীয় কথাটো, মুখ্যমন্ত্রী ডাঙরিয়া সোনকালে দিল্লিলে যাব লাগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, গৃহমন্ত্রী অমিত শাহর কথা পাতি কব লাগে যে আমার তো কেজনমান ওলাইছে, সেইকজন আর অসমত নারাখো, 71 চনলে অহাবো রাখিলো, এইকজন গুজরাটত সংস্থাপিত করব লাগে, সেই কামটো করে দেখব, সেটাই আমি প্রত্যাহ্বান জানাইছো। আর আনটো বিষয় হল যে এগারী মুখ্যমন্ত্রীয়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য দিছে, জাতীয় শহীদক অপমান করেছে, মুখ্যমন্ত্রী আসনেরপরা জাতীয় শহীদক অপমান করা একটা দায়িত্ব জ্ঞানহীন একটা মন্তব্য, যাক আমি ধিক্কার দিছো, গরিহণা দিছো। আর এই কথা একদম স্পষ্ট যে কাবেরী আন্দোলনের পাঁচজন শহীদ হল, সেই সময় কোনজন পুলিশ বিষয়া সেই অঞ্চলত টহল দি আছিল, কোনজন বিষয়ার বন্দুকর নলিয়েদি গুলি উলাই আমার আমার শহীদ হবলগিয়া হল, সেই সরকার হাতে তথ্য আছে নয়, কোন সময় সেই সময় টহলদারি বিষয়া কোন আছিল, কোনজন টহলদারি বিষয়ার বন্দুকের গুলি উলাইছিল, যা সরকারি বন্দুক, আর কার বন্দুকর গুলি উলিয়ে আমার শহীদ হবলগিয়া হল, সেই তথ্য অসম সরকার হাতত আছে। গতি মুখ্যমন্ত্রীগীর প্রতি আমার প্রত্যাহ্বান, সেই বিষয়ার ওপর কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি লই দেখব, কারণ হত্যা করেছে আর এই হত্যাকারী শাস্তি পাব লাগে। আর সেইভাবে অতি স্পষ্ট যে আমি অসম আন্দোলনের জাতীয় শহীদ 860 শহীদের প্রতিও আমি শ্রদ্ধাঞ্জলি জানাই, মূল বিষয়টা আমি আগুয়াই লৈ যাম, আর কা আন্দোলনের জাতীয় শহীদসকলের প্রতিও শ্রদ্ধাঞ্জলি জানাই, কার বিরোধী সংগ্রাম আমি লৈ যাম। মুখ্যমন্ত্রীগীর যিমানেই কথা নকক, যিমানেই টুলুঙা কথা নকক, কা আমি মানি লওয়া নাই, কা আমি মানি নলও, অসমের উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানুষে কা মানি লওয়া নাই, কা মানি নলও, কা বাতিল হবই লাগিব, আর কার বিরুদ্ধে গণতান্ত্রিক আর আইনগত যুজ চলি আছে, আইনগত যুজ এখন চলি থাকুতে আমার উপর এই বিষয়টি কে জাপি দিয়া হল? উচ্চতম ন্যায়ালয়ে কৈছে যে অসম ত্রিপুরার উত্তরাঞ্চলের পরিবেশটা বেলেগ, অসমত অসম আন্দোলন হয়েছিল, অসম চুক্তি সম্পাদিত হয়েছিল, ত্রিপুরার জনসংখ্যা পরিবর্তন হয়েছে, অসমত জনসংখ্যা পরিবর্তন হয়েছে, ত্রিপুরার 45 লাখ জনসংখ্যার ভিতর মাত্র 15 লাখ ত্রিপুরী বাসী আছে। উচ্চতম ন্যায়ালয়ে এই যুক্তি শুনার পিছত, আসু আর নেসর অধিবক্তার যুক্তি শুনার পিছত, উচ্চতম ন্যায়ালয়ে অসম ত্রিপুরার উত্তরাঞ্চলের শুনানি একেলগে হলেও সুকীয়া সময় দিম বলে কৈছে, অর্থাৎ উচ্চতম ন্যায়ালয়ে তাকে সুকীয়া মান্যতা দিছে। এই সুকীয়া মান্যতা দিয়ার পিছতো আমার উপর অন্যায়ভাবে এই কাজ জাপি দিয়া হয়েছে। এটা দুটা গোচর চলি আছে, এটা হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গোটে ভারতের সকলব আবেদন লো একটা গোট, আর অসমের উত্তরাঞ্চলের 53 আবেদন লো সদু অসম ছাত্রসন্থা ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা গোট, দুটা গোটত গোচর চলি আছে, রুটিন তা ঠিক হয়েছে, গোচর নিষ্পত্তি বা গোচর রায় নিদিয়াক আমার উপর কা জাপি দিয়ে অন্যায়, আর সেই কারণে অসমের উত্তরাঞ্চলের খিলঞ্জিয়া মানে কা মনা নাই নামানু, আমি কা নামানু, আর কার বিরুদ্ধে আমি গণতান্ত্রিক আইনগত যুজ আমি চলাই যাম। আন একটা বিষয়, জনসংখ্যা পরিবর্তন হয়েছে, এই কথাটা অসমের রাইজে অসম আন্দোলনের সময়প্রায় কয়ে আছে, যে অসমত জনবিন্যাস পরিবর্তন হয়েছে, অসমের খিলঞ্জিয়া মানুষের প্রতি ভাবুকি আছে, অসমত অসমের খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব আর নিয়ন্ত্রণ নিশ্চিত হব লাগে, অসমের নিজের মাতৃভূমিত খিলঞ্জিয়া মানুষের প্রভুত্ব সর্বকালের কারণে থাকিব লাগে, নির্ণায়ক অধিকার সর্বকালের কারণে নিশ্চিত হব লাগে, এইটা আমার অসম আন্দোলনের সময়প্রায় করে অহা দাবি। আর এই দাবির পিছত এটা দুটা কথা হয়েছে, একটা কথা কার বিরোধী আন্দোলনের সময় বিপ্লব সমরা কমিটি গঠন করে দিয়া হল, তো প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীয়ে কৈছে আমি প্রতিবেদনের কারণে রয়ে আছো, দাড়ি কমা সহ কার্যকরী করি, বিপ্লব সমরা কমিটিয়ে অসমের খিলঞ্জিয়া মানুষের কি সাংবিধানিক রক্ষা কবচ লাগে পরামর্শ দিছে, সময়মতে দিলে, দুবছরও বেশি হল পরামর্শ কার্যকরী করা নাই, কিয়?
গতিকে আমি প্রত্যাহ্বান জানাইছো যে অসমত খিলঞ্জ অসমৰ বিদেশী নাগরিকৰ সমস্যাৰ স্থায়ী সমাধানৰ কাৰণে অসম চুক্তি ৰূপায়ণৰ প্ৰতিটো দফাৰ কাৰণে নিৰ্দিষ্ট সময়সীমা নিৰ্ধাৰণ কৰক আৰু বিপ্লৱ শর্মাৰ কমিটিৰ সকলো পৰামৰ্শ কাৰ্যকৰী কৰি অসমত খিলঞ্জীয়া মানুহৰ প্ৰভুত্বৰ সৰ্বকালকাৰ নিৰ্ণায়ক অধিকাৰ নিশ্চিত কৰিবলৈ বিপ্লৱ শর্মা আয়োগৰ সকলো পৰামৰ্শ কাৰ্যকৰী কৰি লিখক। এইটো আমি প্ৰত্যাহ্বান জনালোঁ। খিলঞ্জীয়া মানুহৰ সাংবিধানিক ৰক্ষা কবচ লাগিবই। ৰক্ষা কবচ কি বিপ্লৱ শর্মাৰ কমিটিৰ প্ৰতিবেদনত কোৱা আছে। জনবিন্যাসৰ কথা আমি কৈ আছো, জনবিন্যাস পৰিৱৰ্তন হৈছে, এই নতুন কথা নাই, আমি অসমৰ ৰাইজে আগৰ পৰা কৈ আছো। এতিয়া আমি কৈ আছো যে অবৈধ বাংলাদেশীৰ লগে লগে মৌলবাদী অসমত প্ৰৱেশ কৰিছে, এইটো আমি কোৱা নাই, চৰকাৰে কৈছে। চৰকাৰে কৈছে যে অসমত মৌলবাদী সোমাইছে, বাতৰি কাকতত এদিন চৰকাৰীভাৱে বিজ্ঞাপন দি দিলে। আমি যে সুধিছোঁ কাৰ ফটো দেখুৱাইছে, ফটো অসমৰ ৰাইজক নেদেখুৱাব, ব্যৱস্থা লৈ দেখুৱাব, অপাৰেশ্যন কৰক। আজিলৈকে অসমত অবৈধ বাংলাদেশী আৰু মৌলবাদীৰ বিৰুদ্ধে চৰকাৰে কিবা অপাৰেশ্যন কৰিলেনে? সাহস হ'লনে? সাহস হোৱা নাই। এইটো অসমৰ প্ৰতি ভাবুকি নহয়, দেশৰ প্ৰতি ভাবুকি, আৰু দেশৰ প্ৰতি অহা ভাবুকি প্ৰতিৰোধ কৰিবলৈ চৰকাৰ ব্যৰ্থ হৈছে। আৰু সেইকাৰণে আজি আমি প্ৰত্যাহ্বান জনাইছোঁ, বিপ্লৱ শর্মা কমিটিৰ প্ৰতিবেদন আখৰে আখৰে কাৰ্যকৰী কৰক আৰু অসমত থকা বাংলাদেশী আৰু মৌলবাদীৰ বিৰুদ্ধে অপাৰেশ্যন কৰি দেখুৱাওক। মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যক আমি ধিক্কাৰ দিছোঁ, গৰিহণা দিছোঁ। আমি শ্বহীদ দিৱস পাতিমেই, জাতীয় শ্বহীদক অপমান কৰা কাম আমি মানি নলওঁ, সহ্য নকৰোঁ। সংগ্ৰাম আমাৰ আমি অব্যাহত ৰাখিম।